নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? সানি সৌরভের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বৃহস্পতিবারের নিত্য পুজো কেমন করে দিই সেটা কিন্তু দেখাবো। ভিডিওটা কম বেশি অনেকটাই বড় হতে চলেছে, আর আপনারা কি সময় নিয়ে এসেছেন হাতে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ হলো বৃহস্পতিবার আর আপনারা ভিডিওটা দেখছেন শুক্রবার, মানে গতকালকে পুজোটা হয়ে গেছে। বড় মার নিত্য পুজো তো হয়েই থাকে, তবে বৃহস্পতিবারটা একটু স্পেশাল ভাবে থাকে। তারও কারণ আছে, সব দেবদেবীরই একটা না একটা কোনো বার থাকে, সেরকম মা তারার বার হলো বৃহস্পতিবার। আর আমাদের বাড়িতেও তোমাদের বড় মা যেদিনকার প্রতিষ্ঠিত হলো সেদিনও বৃহস্পতিবার ছিল, তো সব মিলিয়ে বৃহস্পতিবারটা খুবই স্পেশাল। আর বড়মার প্রতি বৃহস্পতিবার করে এরকম ভাবেই পুজো পাঠ হয়। তো আজকের বৃহস্পতিবারটা তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখলেন তো বন্ধুরা, আমি কথায় কথায় বলতে ভুলেই গেলাম আপনারা কেমন আছেন। আর শুভ নববর্ষের অনেক কিন্তু শুভেচ্ছা রইল, মানে ইংরেজিতে যাকে হ্যাপি নিউ ইয়ার বলে সেটাকে আমি বাংলাতে বললাম শুভ নববর্ষ। যদিও বা আমাদের বাঙালির শুভ নববর্ষ বছরে দুবার হয়, তবে হ্যাপি নিউ ইয়ার নিয়ে বাঙালি কিন্তু খুবই মাতামাতি করে, কারণ বাংলার সাল যেমন পরিবর্তন হয় ইংরেজি সালও তেমন পরিবর্তন হয়। যাই হোক, আপনাদের নতুন বছর কেমন কাটছে জানাবেন কিন্তু কমেন্ট করে। আমি কিন্তু বড় মাকে শুরু থেকেই বলে এসেছি নতুন বছর যেন সবার ভালো কাটে। 2023-এ তো অনেক কিছুই না পাওয়া ছিল, 2024-এ সেগুলো পাওয়া হোক। আমাদের ইমন রানী একটা কথা বলেছিল মনে আছে, যে যেতে চায় তাকে যেতে দাও, সময়ের সাথে সাথে সেও এক সময় ঠিক ফিরে আসবে। তো 2023-এ যে চলে গেছিল সে যেন ফিরে আসে 2024-এ, এই কামনাটাই বড় মাকে বলি, তবে সুখ নিয়ে আসুক দুঃখ নয়। যাই হোক, আগামীকাল আমি জীবনের প্রথম লাইভ করেছিলাম আমার ইউটিউব পরিবারের জন্য, সেখানে কম বেশি অনেক মানুষই এসেছিল, পরে অবশ্য অনেক মানুষই দেখেছিল। এবার আপনারা বলুন তো, পরের বার কি আমাকে লাইভে দেখতে চান? সরাসরি কি কোনো প্রশ্ন করতে চান? যদি চান আপনারা আমি আবার লাইভে আসি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজ যেমন মা তারার বার, তার সাথে সাথে কিন্তু আরেকজনের বার আছে, আজ লক্ষ্মীবার। তাহলে চলুন আপনাদের একটু লক্ষ্মীব্রত কিংবা লক্ষ্মী পাঁচালি পড়ে শোনাই। এই প্রথম হয়তো একটা ছেলের মুখ দিয়ে লক্ষ্মী পাঁচালি শুনবেন, ভুল ত্রুটি করলে ক্ষমা করে দেবেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনে সুখে দুইজনে করে আলাপন, বিনা হাতে হেন কালে নারদ মহামণি, ভক্তি ভরে উভয়রে প্রণী মিল তিনি, করজোড়ে লক্ষ্মীরে সম্বিধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর, নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার, বল মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানু মর্তেতে, আমারে ভুলিছে তারা পড়িয়া মোহতে, লজ্জা আদি গুণ যথা রমণীর আছে, খানিক সুখের লাগি বর্জন করেছে, স্বামীর না মানে তারা না শোনে বচন, ইচ্ছা মতো হেতা সেথা করেছে ভ্রমণ, প্রতিগৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার, শুনিয়া নারদ বলে বিশূন্য বদনে, কিরূপে প্রসন্ন তুমি হইবে নারীগণে, কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল, তৎপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু গোছাবো কেমনে, শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির কর মন, আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও তুমি লক্ষ্মীব্রত প্রচারণে, নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিলে, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিলে, বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি কি কারণে হেসেছো কান্তারে, শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বিদ্যা দুঃখের কাহিনী, লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধু যত, উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্য পূর্ণ হইল তাহার আলয়, পুনরায় গৃহলক্ষ্মী করে আগমন, বৃদ্ধার গৃহে হল শান্তিনিকেতন, মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে আসিল সে ব্রতের সময়, ব্রত দেখে বণিক জিজ্ঞাসে নারীগণে, কৃপাবত কর সব মিলি বামাগণে, সদাগর কথা শুনি বলে বধুগণ, লক্ষ্মীব্রত করি ইথা মনুষ পূরণ, সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে, সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল, সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার, বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লয়ে বধুগণ, বণিকের মনে পড়ে পূর্ণ বিবরণ,
মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলে মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, ধরাধামে লক্ষ্মীব্রত প্রচার হইল। জয় জয় মা জগৎজননী, জয় মা কল্যাণময়ী। মা গো, সর্বদাই প্রতিগৃহে সন্তানকে দুধে ভাতে রেখো। এইভাবেই তুমি লক্ষ্মীরূপে প্রতিগৃহে লক্ষ্মী শ্রী বজায় রেখো। মা গো, তুমি কখনোই কাউকে শ্রীহারা করো না, ছন্ন ছাড়া করো না, সর্বদাই তোমার ছত্রছায়ার মধ্যে সকল সন্তানকে আগলে রেখো। Thank you.
তো বন্ধুরা, আজকের মতো আমার বৃহস্পতির বারের পুজো সমাপ্তি ঘটলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমায় উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তবে আজকের মতো বিদায় নিলাম।